নাইকের বাবা হয় খুশি হয় কথা কন না হ্যাঁ হ্যাঁ এমন ফুলাঙ্গার মেয়ে জন্ম দিয়েছে যেই মেয়ে মসজিদের সামনে মাজা দোলায় না কথা কন না দেখেন নাই কয়েকদিন আগে দেখেন নাই আপনারা হ্যাঁ বাংলাদেশে একটা নাইকে এদের নাম আমি নিতে চাই না এদের আবার নাম নেওয়ার সমস্যা অনেকে কয় হুজুর মনে হয় ওই মেয়ে দেখছে মানে ওদের কথার ভাবসাব দেখে মনে হয় আমার বান্ধবী হয় কথা কন না বাংলাদেশের একজন নায়িকা খুব ভালো নায়িকা না খারাপ নায়িকা শ্রোতারা ভালো জানে কথা কন ঠিক না তবে যত ফেসবুকে স্ট্যাটাস হয় তিনি নাকি অশ্লীল নায়িকা আল্লাহ জানে যার কর্ম যেমন ফল পাবে তেমন কথা কন ঠিক না বেঠিক আমরা অত শত এদিক সেদিক যাইতেছি না ডাইরেক্ট যে কথা ও মুসলমান ওর বাপ মুসলমান ওর দাদা মুসলমান মুসলমানের মেয়ে হিসাবে মসজিদের সামনে নাচাইছে সে নাচছে নাকি ষড়যন্ত্র করে নাচাইছে এলাকার চেয়ারম্যান নাকি দাওয়াত দিয়ে নিয়ে আইসা নৌকাতে পিকনিক কইরা মসজিদের সামনে নিয়ে যা বলতেছে আফা শেষ একবার লাকি ডান নাউজবিল্লাহ জোর এখন মসজিদের সামনে নিয়ে যা নাচানাচি করছে এই কথা যখন পেপার মিডিয়া ইউটিউব ইন্টারনেট টেলিভিশনের মাধ্যমে সমালোচনা হয়েছে আজকে আবার কিছু লোক যায় বলে আবার ওই জায়গায় তওবা ইস্তেগফার করে দোয়া করছে কথা বোঝেননি এক মাইয়া এসে নাইছে গেছে সিয়ার টেবিল দিয়া মসজিদ ওইটা পড়ে থাকা মসজিদ হোক মুসলি নামাজ পড়ুক আর না পড়ুক ওই হিসাব করে নদীর ধারে ওই টাঙ্গাইলের সখীপুরে একটা এই মহামারী চলতেছে তার মধ্যে তুমি একটা উপজেলা চেয়ারম্যান হও আর ইউনিয়নের চেয়ারম্যান হও মানুষ বাসে ইয়া নাফসি কইরা যে আল্লাহ ভাইরাস থেকে বাঁচাও বিপদ থেকে বাঁচাও আর এর মধ্যে নাইকা ভাড়া কইরা নৌকা ঘুম ভ্রমণ আবার নাসানাসি এগুলো কইরা কি ভাইরাস আরো ডাকতেছে নাকি ভাইরাস সরাচ্ছে নাকি নতুন করে ভাইরাস সরাচ্ছে এই বেয়াদবদেরকে ধইরা আগে বিচারের আওতায় না লাগবে কথা কর ঠিক না কিসের চেয়ারম্যান এরা কিসের সমাজের প্রতিনিধি যেই চেয়ারম্যান নায়িকাদেরকে নিয়ে আসা নাচ গান করায় এরা সমাজের নেতা হলে এরা লুচ্চা নাম্বার ওয়ান হবে কথা কন ঠিক না এদের দিয়ে সমাজ আলোকিত হবে না সমাজ আরো ধ্বংসের দিকে যাবে কথা কন ঠিক না বেঠে এই জন্য আলহামদুলিল্লাহ যে কিছু লোক যায় অন্তত তওবা ইস্তেগফার করে জাল্লা ভুল হয়েছে মাফ করে দিও মসজিদের কাছে যায় দোয়া কামনা করছে আলহামদুলিল্লাহ আল্লাহ যারা এগুলো ঘটনা ঘটাইছে এদেরকে হেদায়েত দান করুক জোরে কন আমিন যে নাইকে ধরনের কর্মকাণ্ড করে আল্লাহ ওরে হেদায়েত দান করুক জোরে কন আমিন আমরা চাই না কোনো মানুষ জাহান্নামি হয়ে মারা যাক সবাই হেদায়েত দিয়ে আলোকিত হয়া সিরাতুল মুস্তাকিমের পথে আসুক কথা কন ঠিক না বেঠিক এই জন্য তরুণ যুবকরা তোমাদেরকে বলে যাই ভালো করে শুনে যাও ভাই যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করছেন মনে হয় আপনারা রাগ করেছেন আপনারা নাকি ওই নায়িকার কথা বলাতে আপনারা বেজার আমাদের সমাজে এই ধরনের নোংরা ঘটনা ঘটুক তোমরা নাচার জায়গা দুনিয়াতে অনেক আছে কিন্তু আল্লাহর ঘর মসজিদের সামনে এসে নাচবা আর মুসলমানের আঙ্গুল চুষবে ওই দিন চলে গেছে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করা লাগবে ওরা মুসলমান মুসলমান হইলে সিয়ারে বৈশা মসজিদের সামনে নাচ গানের ব্যবস্থা করত না কারণ নাইকা নতুন এলাকাও আসলেও তোমরা তো এলাকার মানুষ হাজলামি করার জায়গা পাও না নাকি নাকি মাঝে মাঝে এগুলো করে ভাইরাল হওয়ার চায় এরা ভাইরাল হওয়ার চায় মানে ওই চেয়ারম্যানও ভাইরাল হওয়ার চায় নাইকাও ভাইরাল হওয়ার চায় নাকি ক হ্যাঁ তবে শোনেন মনে রাখবেন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করলে সে যত বড় নেতা হোক যত বড় নায়িকা হোক সার নাই কথা কন প্রতিবাদ করতে হবে আপনি আমি উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক দায়িত্ব দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক সে দায়িত্ব আপনাকে আমাকে সঠিকভাবে পালন করা লাগবে কি মন খারাপ করছেন নাকি অস্ত শুরুই করিনি সামনে যাব না বেকার কি শেষ করে দেব আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান তাহলে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এজন্য সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সর্বপ্রথম তাকে দিন ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই সন্তানকে মাদ্রাসায় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনি কি চান না আপনার এই কলিজার টুকরা সন্তান আপনি বলার আগেই মসজিদে আল্লাহকে সিজদা দেখ এই কবুতরের বাচ্চাগুলো ছোট ছোট সন্তান গুলো এরা যদি মসজিদে আইসা নামাজ পড়ে আপনি বাবা হিসাবে ধন্য
আর এই সন্তানগুলো যদি এই ছোট বয়সে নামাজি না হয়, আল্লাহওয়ালা না হয়, মসজিদমুখী না হয়, এরা বড় হয় ইয়াবা খোর হবে, ট্যাবলেট খোর হবে, কথা কর, এরা বাবা খোর হবে, এরা নিশার আড্ডাখানায় বসবে। এজন্য ছোটবেলায় এদেরকে মসজিদে ঢুকান, দেখবেন এরা নেককার হবে, এরা আল্লাহওয়ালা হবে, এরা নামাজি হবে, এরা চরিত্রবান হবে, কথা কর, ঠিক না ভাই? ঠিক। এজন্য সুসন্তানের বাবা হতে চায়, কত বাবা আফসোস করে চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয়ার বলে, হুজুর দুঃখের কথা কি বলবো, চারটা সন্তান হুজুর একটা ছেলেরও মানুষ বানাইতে পারলাম না, কেন কি হয়েছে? কয় হুজুর বলেন একজন জুয়া খেলে, আর একটা কি হয়েছে? কয় সরকারি চাকরি করে কিন্তু ঘুষ খায়, আর একটা কি করে? কয় বলেন না ডাল বিক্রি করে খায়, তাই আমি কিছু পুষ্টিকর খাবার বিক্রি করে করুক, কচ্ছে হুজুর এই ডাল সেই ডাল না, ফ্যান্সি ডাল, কি বাপার চিন্তা করছে? তা আপনাদের এলাকা অবশ্যই ডাল খোর নাই না, ওই ব্রিজের ওই পারে থাকলে এই পারে আসেনি, তাহলে সন্তানদেরকে দেবেন কোথায়? মনে থাকবে তো ইনশাল্লাহ। বা জানগো আমার যৌথ সন্তানদের শিক্ষা নিয়ে অনেক আলোচনা আছে বাজার, এই লকডাউনের ভিতরে, এই কোয়ারেন্টাইন অবস্থার ভিতরে, ভাইরাসের ভিতরে 6-7 মাস আপনার সন্তান স্কুলে যাইতে পারে নাই, তবে সম্ভবত আগামী মাস থেকে স্কুল খোলার একটা সম্ভাবনা আছে, কারণ অন্য অন্য দেশে ভাইরাস বাড়লেও আমাদের দেশে আল্লাহর রহমত আছে না নাই, কারণ এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ, ওলামা ইকরামদের বাংলাদেশ, মসজিদওয়ালাদের বাংলাদেশ, মাদ্রাসাওয়ালাদের বাংলাদেশ। অন্য অন্য দেশের লোকেরা যদিও বাঁকা চোখে দেখে আর মনে করে ওই দেশে জনগণ বেশি, ঘন বসতি এলাকা, বাংলাদেশে যদি ভাইরাস একবার ঢোকে বিশাল মহামারী আকার ধারণ করবে, 20-30 লাখ মারা যাবে, ওরে বেয়াদব রে, তোমাদের জানা নাই এই দেশের মানুষ কত রাত্রিতে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দিয়া কান্দে, কত মাদ্রাসার হুজুর কান্দে, কত মসজিদের ইমাম কান্দে, কত বাবাজিরা রাতের বেলায় কান্দে, বিদায় এই দেশে আল্লাহর একটা আলাদা বিশেষ রহমত আছে, এটা আমরা প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করি কি না? এজন্য আমার দেশে সামাজিক দূরত্ব ওইভাবে আমরা প্রথম প্রথম মানলে, এখন তো নাই, কথা কর না, এখন আর সামাজিক দূরত্ব নাই, হাটে বাজারে মোটামুটি পাশাপাশি, আগে তো হ্যান্ডসাপ করতে মানে হাত টাচ করা যাচ্ছিল না, এখন মোটামুটি সবাই হুজুর ভয় করছেন নাকি, মানুষ এসে মুসাফা করা বলছে হুজুর ভয় করছেন নাকি, না ভাই লিতে সমস্যা, মন খারাপ করছেন? আমার গাইবান্ধা, আমার নিজের এলাকায় এই যে ঈদের মধ্যে ঘোরাফেরা করলাম ভাই, নাই আমি প্রথম কয়েকদিন না যা মানে মাস্ক লাগে ঘুরলাম, তো তো মানুষ করছে কে ভাই এখনো তোমার এলাকা আছে, তা আমি করছি না ভারে, এখন যেহেতু সরকারের স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলা লাগবে, না হলে ফস করে ধরে আবার ভ্রাম্যমান আদালত 2000-1000 টাকা ফাইন করবি, তো 2000-1000 টাকা দেওয়ার চাইতে এটা করে থাকা ভালো না, করছে বা বলে টেনশন না, এই যে আমরা জমিতে ধান লাগাইলাম এই রোদ সকালবেলা 2টা কাঁচা মরিচ আর 3টে পেঁয়াজ দিয়ে পান্তা মেরে দিচ্ছে সপা সপ, ভাইরাসের বলে ভয় নেই আমাদের গ্রাম অঞ্চলে আর কেউ মাস্ক পরিচ্ছে না। এই যে বগুড়া শহরের একটা রিপোর্ট পাইতেন, এক চ্যালেঞ্জ দেখাচ্ছে, এই যে শিবগঞ্জের হাটত গেছে গরু বেঁচে কিনা হয় ও এলাকাতে ভাইরাস, না আমাদের এলাকায় ভাইরাস নাই আগে আসলে বলে, আবার কেউ করছে ভাইরাস করছে না হলে বড় লোকের অসুখ, যারা এসি ঘর থাকে এলে আমাদের হওয়ার নাই, এরকম ছোট বাচ্চা করছে করোনা করছে না করোনা নাই, ওটা আবার কি মানে, এখন মানুষ দিন দিন ভুলে যাচ্ছে করোনা নিউজ আর মানুষের ভালো লাগে, সেটা কথা বলছি,